আজি বিজু পটনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তরফর আয়োজিত টেক কার্নিভাল 2024 আজ উদ্ঘাটনী সত্র লা মহামহিম রাজ্যপাল দ্বারা আজ উদ্ঘাটন করা গলা এ কার্যক্রম করিবার উদ্দেশ্য বিপিউটি অন্ডরে থিবা কলেজ মানক ভিতরে গোটে প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি হব তা সহিত এথিরে পাখাপাখি 5000 ঊর্ধ্ব পিলা মানে এথিরে এই টেক কার্নিভালে অংশগ্রহণ করিবে আমার ছাত্রছাত্রী মানক ভিতরে থিবা ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন আইডিয়াকু বাস্তবতা রূপ দেবাকু মধ্য সহায়ক হব কোটি না কোটি যেকোনোসি আইডিয়া উপরে আমি যদি তার ব্রেনস্ট্রমিং কু যদি বাস্তবতা রূপ দেবা নিষ্ঠার সহিত সে কেতবেলে বি মহাদ্রুম্বরে পরিণত হয়ে পারিব তো এ কার্যক্রম কু আয়োজন করিবারু আমার বিপিউটির ভিসি কু এবং বিপিউটির সমস্ত অধিকারী মানুষ ধন্যবাদ জনাওছি এবং সবুঠারু বড় কথা হল আমার টেকনিক্যাল কালচরাল স্পোর্টস তিনোটি ক্ষেত্রে এ কম্পিটিশন কু আয়োজন করা যাইছে এবং 50 রু অধিক নেকি আমার ইয়ে কার্যক্রম করা যাচ্ছে মু যে ছাত্রছাত্রী মানে এতে অংশগ্রহণ করছেন সমস্ত শুভেচ্ছা জনাওছি এবং এই প্রতিযোগিতা মনোভাব রহলে নিশ্চিত ভাবে যুবক ভিতরে যে দক্ষতা থাকবে সে লুকায়িত দক্ষতা সর্বসম্মুখে উজাগর হব নিশ্চিত ভাবে যুবক মনের মধ্যে আগুক আমার যে মাননীয় রাজ্যপাল যে কথা কৌলে স্কিলড ইন ওড়িশা আমার সরকার মধ্যে স্কিলড ইন ওড়িশা কার্যক্রম করুচি দক্ষ মানব সম্বল সৃষ্টি করিবারে সরকার সফল হব।